আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড আরেকটা পার্ট দেখব, সেটাকে বলা হয় ইন্টারফেস। তো অ্যাবস্ট্রাক্ট এবং ইন্টারফেস দেখতে সেম, ওদের কাজগুলো অনেকটা সেম, শুধু অ্যাবস্ট্রাক্টে যে কাজটা করা হয় সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট যে ক্লাসটা আছে, ক্লাসের শুরুতে আপনার অ্যাবস্ট্রাক্ট লিখতে হয়, আর যে ক্লাসটা বা হচ্ছে যে মেথডগুলো হচ্ছে আপনার ইমপ্লিমেন্ট করতে হবে, মানে তার চিলড্রেন ইমপ্লিমেন্ট করবে, সেখানে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট লিখে দিতে হয়। আর ইন্টারফেস যে জিনিসটা হয় সে হচ্ছে এখানে ইন্টারফেস লিখতে হয় না, অটোমেটিক্যালি এগুলো হচ্ছে মানে তাকে ইমপ্লিমেন্ট করতেই হবে। আর অ্যাবস্ট্রাক্টের ক্ষেত্রে হচ্ছে দেখেন, আমি যদি নর্মাল মেথড যদি আমি লিখি, হ্যাঁ দেখেন আমি যদি একটা নর্মাল মেথড লিখি, মানে এটা হচ্ছে আমার চিলড্রেন ক্লাস ইমপ্লিমেন্ট করার দরকার নাই, সে অটোমেটিক্যালি কিন্তু এটাকে অ্যাক্সেস করতে পারবে। কিন্তু অ্যাবস্ট্রাক্ট ক্লাস যেগুলো, মিনস হচ্ছে যেগুলো জাস্ট ডেফিনেশন দেওয়া, হ্যাঁ যেমন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ফাংশন শো নেম, এগুলো হচ্ছে চিলড্রেন ক্লাস কী করতে হবে, মাস্ট বি ইমপ্লিমেন্ট করতে হবে। আর এছাড়া অ্যাবস্ট্রাক্টার ইন্টারফেসের আরেকটা পার্থক্য হচ্ছে, ইন্টারফেস হচ্ছে আপনার কোনো অবজেক্ট সরি প্রপার্টি আপনার ক্রিয়েট করা যায় না, আর অ্যাবস্ট্রাক্টে হচ্ছে আপনি চাইলে প্রপার্টিও ক্রিয়েট করতে পারবেন, যে আসলে কী কী প্রপার্টি হবে। আপনি হয়তো এখানে অ্যাক্সেস মডিফায়ার দিয়ে আপনি এখান থেকে যে কোনো একটা ভেরিয়েবল দিয়ে দিতে পারেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই, বা হচ্ছে প্রপার্টি নাম দিয়ে দিতে পারেন। কিন্তু ইন্টারফেসে হচ্ছে কী হয় না, জাস্ট হচ্ছে সে ফাংশন হয়, বা হচ্ছে মেথডগুলোকেই সে হচ্ছে আপনার এখানে ডেফিনেশনগুলো ক্রিয়েট করতে পারে, সে হচ্ছে আপনার প্রপার্টিগুলোকে দিতে পারে না। তো আমরা একটু দেখি, একটা ইন্টারফেস ক্রিয়েট করে দেখি কীরকম হয়। তো ধরুন এই আমরা যে অ্যাবস্ট্রাক্ট ইউজারটা করলাম, এটাকে ধরুন হচ্ছে আমরা ইন্টারফেসে যদি কনভার্ট করতে চাই তখন কী হবে। তো আপনি যদি এখানে লেখেন জাস্ট অ্যাবস্ট্রাক্টের জায়গায় ইন্টারফেস, ইন্টারফেস দেখেন এটা কিন্তু হয়ে গেছে। দেন হচ্ছে দেখেন এখানে হচ্ছে আপনাকে আর ক্লাস লিখতে হবে না, জাস্ট ইন্টারফেস ইউজার, ঠিক আছে। আর ইন্টারফেসের মধ্যে যেটা হয় সেখানে হচ্ছে আপনাকে আর এই অ্যাবস্ট্রাক্টটা ইউজ করতে হবে না, আপনি সরাসরি হচ্ছে পাবলিক না প্রাইভেট সেটা আপনি এখানে বলে দিবেন। ধরুন যদি আপনার পাবলিক হয় তাহলে পাবলিক, ঠিক আছে। এখন দেখেন জাস্ট দেখেন একটু আপনার এটা কী বলা যায় স্ট্রাকচারে একটু পার্থক্য আর কি, বা জেনারেল ফরম্যাটে, সেটা হচ্ছে ওখানে অ্যাবস্ট্রাক্ট লিখতে হতো, আবার হচ্ছে এখানে আপনার স্কোপ না দিলে হতো যে আসলে তার অ্যাক্সেসটা কেমন হবে, শুধুমাত্র হচ্ছে কি আপনার নামগুলো এখানে ম্যান্ডেটরি ছিল, আর মানে একটু ছোট হয়ে গেছে। আবার দেখা গেছে এখানে হচ্ছে এগুলো ম্যান্ডেটরি, শো নেমটা অবশ্যই আপনাকে এখানে ইমপ্লিমেন্ট করতে হবে। মানে আপনি যদি এখানে বডি সহ লিখে দেন, হ্যাঁ ধরুন হচ্ছে আপনি একটা FN দিলেন, দেখেন আপনাকে কিন্তু এরর দিবে, কারণ হচ্ছে এখানে কী হয় না, আপনার সাধারণত হচ্ছে ফাংশন বডি হয় না, জাস্ট হচ্ছে তার ডেফিনিশনটা হয় যে আসলে কী নাম থাকবে আর কী কী প্যারামিটার সে রিসিভ করবে, আর সর্বোচ্চ হয়তো এখানে কী রিটার্ন করবেন সেটা আপনি বলে দিতে পারেন। এখন হচ্ছে ধরুন আমি শো নেমটাকে যদি অফ করি, হ্যাঁ ধরুন আমি অফ করলাম, তখন কী হচ্ছে দেখেন আমাকে এই যে দেখেন শো নেমটা আমি অফ করি, এখান থেকে অফ করলাম। তো অফ করলে দেখেন এখানে একটা এরর দিচ্ছে, কই থেকে, টিচার্স ইন্টারফেস। ও এখানে যেটা হচ্ছে, এখানে হচ্ছে আপনার ইন্টারফেস হয় ইমপ্লিমেন্ট, হ্যাঁ সে হচ্ছে এক্সটেন্ড হয় না, ইমপ্লিমেন্ট, ঠিক আছে। এখন দেখেন এখানে কী বলতেছে, এখানে হচ্ছে দেখেন আপনার টিচার ডাজ নট ইমপ্লিমেন্ট মেথড শো নেম, হ্যাঁ যে শো নেম সে কী করে নেয়, ইমপ্লিমেন্ট করে নেয়। দেখেন ইমপ্লিমেন্ট করে দেন তখন আবার সমস্যা নাই, যদি রিলোড দেন সব কিছু কিন্তু আগের মতোই আছে। কিন্তু এখানে যেটা হচ্ছে যে আপনার ওই ইউজার যে টেবিলটা আছে বা আপনার ইউজার যে ইন্টারফেসটা আছে, ওই ইন্টারফেসে কী করতে হচ্ছে না, আপনাকে জাস্ট প্রপার্টিগুলো লিখতে হচ্ছে না। তাহলে এই দুটোর বেসিক পার্থক্যটা বা হচ্ছে ইউজ কেসটা কি, ইউজ কেসটা হচ্ছে দুইটাই হচ্ছে যে কোনো একটা ক্লাসের ব্লু প্রিন্ট হিসেবে ইউজ করা হয়। জাস্ট হচ্ছে অ্যাবস্ট্রাক্টে এক্সট্রা একটু সুবিধা পাবেন, যে সেখানে আপনি চাইলে বেসিক ফাংশান যেগুলো বা হচ্ছে ফুল বডি সহ ফাংশান আপনি লিখতে পারবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি অ্যাবস্ট্রাক্ট যে কিওয়ার্ডটা আছে ওই কিওয়ার্ড ছাড়া লিখতে হবে। আর ইন্টারফেসে যেটা হচ্ছে এখানে এই সবগুলো ফাংশানই বাই ডিফল্ট অ্যাবস্ট্রাক্ট ফাংশান, হ্যাঁ এগুলোকে মাস্ট বি ইন্টারফেস আপনাকে এখানে ইমপ্লিমেন্ট করতে হবে। আর এখানে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস লিখতে হয় আর ইন্টারফেসের ক্ষেত্রে লিখতে হয় না, শুধুমাত্র ইন্টারফেস দিয়ে আপনি আপনার নামটা বলে দিবেন। আর এখানে একটু চেঞ্জ, অ্যাবস্ট্রাক্টটা এক্সটেন্ড হয় আর ইন্টারফেস হচ্ছে কি ইমপ্লিমেন্ট হয়। তো এই কিছু হচ্ছে জাস্ট বেসিক পার্থক্য, আর এগুলো হচ্ছে যে কোনো প্রোগ্রামিংয়ে বা যে কোনো আপনি যে ল্যাঙ্গুয়েজ অবজেক্ট ওরিয়েন্টেডে কাজ করেন না কেন এগুলো আপনি মিল পাবেন। তো এই ছিল মোটামুটি অ্যাবস্ট্রাক্ট এবং ইন্টারফেস নিয়ে কথাবার্তা, একটু যখন আমরা প্র্যাকটিস করবো নেক্সটে তখন আমরা এই জিনিসগুলো আরও ক্লিয়ারলি আমরা বুঝে যাব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।